বাংলাদেশের পার্বত্য এলাকা বান্দরবনের নাইক্ষ্যংছড়ি তুমরু সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে 16 সেপ্টেম্বর এই ঘটনা ঘটে। আহত অংথাং তঞ্চঙ্গা ঘুমদুম ইউনিয়নের 3 নং ওয়ার্ডের তুমরু হেডম্যান পাড়ার বাসিন্দা। ঘুমদুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, মিয়ানমার সীমান্তে কাটাতার পারাপারের সময় অন্যথাং তঞ্চঙ্গা আহত হয়েছে। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। রবিবার বান্দরবানের তুমরু সীমান্তের শূন্যরেখায় বসবাসরত এক রোহিঙ্গা যুবক মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে নিহত হয়েছেন। সকালে তুমরু সীমান্তের বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে ওই যুবক নিহত এবং আরও একজন আহত হন বলে জানিয়েছেন তুমরু শূন্যরেখা রোহিঙ্গা ক্যাম্পের কমিউনিটি নেতা দিল মোহাম্মদ। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী এখনও বাংলাদেশ সীমান্তে স্থল মাইন পুঁতে রাখছে, যা সেখান থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জীবনের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। 2017 সালের সেপ্টেম্বরে সংস্থাটি বলছে, মিয়ানমারের সেনাবাহিনী বাংলাদেশের সঙ্গে দেশটির সীমান্তের মূল পয়েন্টগুলোতে ল্যান্ডমাইন পুঁতেছে। এমনকি উত্তর রাখাইনের রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে হামলার আগে সেখানকার রাস্তায়ও ল্যান্ডমাইন পুঁতে রাখছে। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেন বলেন, এসব ল্যান্ডমাইন মিয়ানমারই তৈরি হয় এবং দুটি কারণে তারা সীমান্তে ল্যান্ডমাইন পুঁতে রাখছে। একটি হলো তারা রোহিঙ্গাদের আসতে দিতে চাচ্ছে না, আরেকটি হলো আরাকানের যেসব বিচ্ছিন্নতাবাদী আছে তারা যাতে বাংলাদেশে ঢুকে আশ্রয় নিতে না পারে সে কারণে তারা পুঁতেছে। তিনি আরও বলেন, মিয়ানমার মনে করে না যে তারা কোনো আইন ভঙ্গ করছে, যেহেতু তারা স্থল মাইন বিরোধী কোনো চুক্তিতেই স্বাক্ষর করেনি। স্থানীয় লোকজন বলছে, মিয়ানমারের সৈন্যরা যে মাইন পুঁতে রাখছে সেটাও তারা দেখেছেন, বিশেষ করে বুথিডং টংপিউ লেট ইয়ার সীমান্ত, এমনকি নোম্যান্স ল্যান্ডেও তারা মাইন পুঁতে রেখেছে বলে জানিয়েছে। বাংলাদেশ ইতিমধ্যে এর কড়া প্রতিবাদ জানিয়েছে মিয়ানমারের কাছে। নিষিদ্ধ অ্যান্টি পার্সোনাল মাইন যুদ্ধক্ষেত্রে শুধুমাত্র মানুষ নিধনের জন্য ব্যবহৃত হয়, যা ট্যাংক বিধ্বংসী মাইন থেকে আলাদা।